গেল কিছুদিন ধরে প্রচণ্ড রোদে গরমে মানুষ হাহাকার। তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল বাংলাদেশে। এখন চলে এসেছে কালবৈশাখী ঝড়, আর আজকে দেশের বহু অঞ্চলে শুরু হয়ে গেছে প্রচণ্ড কালবৈশাখী ঝড়। আর আজকে কোন কোন জায়গায় ঝড় ও বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা 100% রয়েছে সেটা জানিয়ে দিব। আর এরকম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করে দিন। আজকে রাত 8টার পর থেকে 12টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম যে সকল জেলায় এখনও কালবৈশাখী ঝড় শুরু হয়নি, সেই সকল জেলায় উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা শহরের উপর দিয়ে ঝড় প্রবাহিত হওয়ার সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্ধ্যা 6টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রাত 8টার মধ্যে অপরিবর্তিত হয়েছে। আজ সন্ধ্যার পর থেকে ভোর রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এটা ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ সংবাদ।